মানুষ একবার দেখলে আর একবার দেখবার মনে হইত না, হাবসি গুলাম। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছিলেন, আমি মিরাজে যখন গেলাম, বুধবাইলাম আগে আগে খেখালি দৌড়ার ফার্স্ট আওয়াজ আমার বিলালের আমার জানা আছে, হল গিয়া আমি বুধবাইলাম, আমার আগে আগে বিলালে খালি মিরাজ গিয়া জান্নাতের মধ্যে দৌড়াইরা, একবার কওনা সুবহানাল্লাহ। পৃথিবীর শক্তি বিলালের সামনে আসিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে রে ভাই। আমরা সারা কিসা জানি, আমরা কিসা জানি, কিন্তু সমুদ্র এবার চিন্তা একবার করলাই না, বিলালকে প্রখর রৌদ্রের মধ্যে বালুকা রাশির উপরে চিত করে সোহানি হয়ে যাইত, আখ ফাও টানাইয়া নিয়া লোহার ফেরেক মারা হইত, লোহার ফেরেক মারা হইত, বিলালর সিনাত ফাত্তর রাখা হইত, মাটির তলে আংরাক আগুন জ্বালাইয়া বিলালকে সোহানি হইত, একমাত্র হইত বিলাল। আল্লাহর কলিমা তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে, আল্লাহ রসুলের নাম তোমার মুক্তাকে ছাড়ি দেও, তুমি মুক্তি। আর যদি আল্লাহ রসুলের নাম না ছাড়ো, তাহলে এইভাবে প্রকার করিয়া দুনিয়া তাকে বিদায় দেওয়া হবে। কসম খোদার, দুনিয়ার কোন শক্তি বিলালের মুক্তাকে আল্লাহ রসুল সরাইতে পারে নাই। বেটায় কইছে, কলে কবজায় মেশিন চলে, আদমের ভূষ হল না, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما
تتوفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا الغرور. وقال تعالى والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وعن علمه ماذا عمل فيه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا. سبحان الله الشريف. صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام مربیان عزام دین درودی امار ترون جبوک مسلمان بائرہ
আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহরবানি। গত বছর এই জায়গাত ওয়াজ হয়েছিল, এই সময় আপনাদের সামনে আল্লাহ আমারে বোয়ার তৌফিক দিছিলা। হয়তো গত বছর ইলা মানুষ ই মাহফিল আসলা আইজ নাই, আগামী বছর যদি ওয়াজ হয় আমরা সবাই তাকম করি, কোনো আশা নাই। তো আমরা জীবনের শেষ ওয়াজ মনে করিয়া সারায় বয় বয়ার চেষ্টা করবো একবার কই ইনশাআল্লাহ। কারণ নবীজিয়ে বরমাইদরা প্রত্যেকটা আমল করতে সময় তুমি তাই নিয়ত কথা রাখিও যে আমার জীবনের শেষ আমল। কারণ শ্বাস ফেলাইয়া উঠে না যদি সয় তাইলে আমরা লাশ, কোন মুহূর্তে কার মৌত হইব আমরা কেউ জানি না। এর কারণে আমরা বেশি বেশি মৌত রে ইয়াদ করতাম নবীজিয়ে বরমাইদরা। তো জীবনের শেষ ওয়াজ মনে করিয়া যদি আমরা বই তাইলে খুশু খুশু থাকবো, নিয়ত মজবুত থাকবো, আর ওয়াজ শোনা বুঝা এবং হেদায়তের লাইন পাওয়া আসান হইব। সুতরাং ফয়লা নিয়ত আমরা জীবনের শেষ ওয়াজ। দুই নম্বর আমরা নিয়ত করি যে আলোচনা হইব আমরা সারায় আমল করবো একবার কই ইনশাআল্লাহ। আমি সারার মুখ বাই সাইয়া দেখছি সবে ইনশাআল্লাহ কইছি না। আমরা কিছু মানুষের ইনশাআল্লাহটা কইতে জবর হয়, আর হর বালা খামর বাদে ইনশাআল্লাহ কোয়া এক মোস্তাহাব। আল্লাহ না করাইলে করা যায়নি কোয়া চাই, তাইলে ইনশাআল্লাহ কইয়া নিয়ত করার সাথে সাথে এক নেকি পাওয়া যায়। আজ আমরার সব ডিপার্টমেন্টও, মহিলা বিভাগ হোক পুরুষ বিভাগ হোক, হর ডিপার্টমেন্ট থাকি ইনশাআল্লাহ শব্দটা উঠে গেছে কি ইটারে আমরা দাম দেই না। যেগুলা সাহাবাই কেরামর আদত আছিল হর বালা খাম নিয়ত করতে ইনশাআল্লাহ করার বাদে আলহামদুলিল্লাহ, এটা সাহাবাই কেরামর অভ্যাস আছিল, এটা সব সুন্নত। সুতরাং আমরা একবার দিল বরিয়া নিয়ত করি যে আমরা আমল কর্ম হকবা ইনশাআল্লাহ। বুখারী শরীফের ফয়লা হাদিস আল্লাহর রাসূল ফরমাইছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের ধর্মাদার নিয়তর উপরে। যদিও না বইয়া নিয়ত করেন যে অমুক সাহেব আইসল কত সময় ওয়া শুনিলে ও শুনাটা হইব খালি, যদি নিয়ত করেন আমল করতে আল্লাহ তৌফিক দিবা। সাহানবী দিয়ে বরমাইদরা বন্দায় জেলা নিয়ত করবো আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবো, একবার কই না সুবহান আল্লাহ। তো নবী দিয়ে বরমাইদরা ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া, যদি কোনো মানুষে হিজরত করিয়া মক্কা থাকি মদিনাত আয় দুনিয়া সংগ্রহ করবার লাগে, যদি আমরা ইনো খেওয়াইয়া বই খালি শুনবার লাগে, এটা সূত্র। হ্যাঁ আও ইউসাউইজু ইমরাতুহা, আর যদি কোনো বিয়ার উদ্দেশ্যে, বেশ ব্যবসার উদ্দেশ্যে, হুনার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে, তো আল্লাহর রাসূলে বরমাইদরা যে নিয়তে হে হিজরত করব, নিয়তে আমল করব, নিয়তে বইব, আল্লাহ পাকে তারে সেই নিয়ত অনুযায়ী জাযায়ে খায়ের বা জাযায়ে কবিহ যেটাও দিন না খেলা দিবা, যেটা নিয়ত থাকবো। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আমরা আরো একবার নিয়ত করি যে আমরা আমল করব একবার কই ইনশাআল্লাহ। কারণ আমরা নিয়ত গণ্ডগোল থাকার কারণে আস্তা রায় দোয়া শুনিয়া আজান দিবার সময় কিছু সংখ্যক যুবকসকল বাইর হইয়া নমাজ না করিয়াও যায়, ইলে হয় কিনা তোরা হা না কইবা, হয় কিনা? তো যাও এখন আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমল করা আমরার কোনো ক্ষমতা নাই। আজকাল ওয়াজের অভাব নাই, সেটা মোবাইল হাতে উঠাইন, একারে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আপনি আপনার হাতে পাইবা, পাইবা কি না? মাতই না, যখন আপনার যোগান বাড়ে ডিমান্ড কমে, সুতরাং এখন ওয়াজের যোগান ওলা বাড়িছে, যার কারণে এটার ডিমান্ড কমিয়ে আইছে, যে কমার কারণে আমরা গেছে এহতেমামটা উঠি গেছে গিয়া। সুতরাং আমরা ওয়াজ শুনিয়া আমল করতাম পারি না, কিন্তু চাক্ষুষিক এই নবীজির তরতিবে যদি হকিকতে আমরা ওয়াজ নিয়ত করিয়া বইয়া শুনি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাকে তৌফিক দিবা। তাই ভূমিকাত মাতিলাম। এখন দুই নম্বর কথা হইল আমরার কোনো ক্ষমতা নাই আমল করা যদি আল্লাহ আমরা তৌফিক দেন না, ফারমনি আমরা সে জানি নাই কথা মুসলমান হইলে নমাজ পড়া ফরজ, সে জানি নাই কথা মুসলমান হইলে সুদ খাওয়া, গুছ খাওয়া, মদ খাওয়া হারাম।
কোন মহিলার এ কথার ওয়াজ জানে নাই যে একজন মহিলার ইমান রক্ষার্থে জাহান্নাম থাকি বাঁচতে গিয়া জন্নতে যাইতে গিয়া সবচেয়ে বড় হাতিয়ার যেটা হিজাব পর্দা। সবার জানা আছে কিন্তু আমরা এড়িয়া চলি, সবার জানা আছে আমরা আমল করতে পারি না। তার পিছনে কি শক্তি বিরাজমান, কে বাধা প্রদান করে? যতক্ষণ মুসলমানে তারে চিহ্নিত করিয়া দমন করবে না, ওয়াজ জানতে পারো, করতে পারো, শুনতে পারো, আমল করা সম্ভব হইত না। আকাই নামদার সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাইরে কয় যে আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জন্নত ভি আওর জাহান্নাম ভি, ওয়া খাকি আপনে ফিতরত মে না নারী হ্যায় না নুরী, ওয়া খাকি আপনে ফিতরত মে না নারী হ্যায় না নুরী। আমলে আপনার জীবন বনব, আমলে আপনার জীবন বনব, জেলা আমল করবায়, বেলা আমল কর, জন্নতর মালিক কইবায়, আপনি না ফরমানি করবায়, জাহান্নামের মালিক বনবায়। এই মাটির জিসিমরে আল্লাহ জন্নতি বানাইছে না, জাহান্নামীও বানাইছে না। এই মাটির জিসিমরে যে পথে তুমি লইয়া যাইবায় সেই পথের তুমি প্রতীক বনবায় মুসলমান। একবার ফরি লা ইলাহা ইল্লাল্লাহ, এনে গুরাও বা গুরু ঠিক শুকাও এজান শুকাও যদি যাই মানুষ জন্নতি। এবার কই না সুবহানাল্লাহ, শুধু মৌতের গাঠটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া পাস হয়ে যায়, সাফ নবীজির হাদিস, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, নবী যে ফরমাইছে যে সব শব্দ কইলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জান্নতি। আর একবার কই না সুবহানাল্লাহ। তাইলে এই কথা শোনার বাদে আল্লাহ আকল দিছে আমরারে, আমরার ইমান দান করছেন, আমরার ইসলাম দান করছেন, আমরারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আমরারে কোরআনে করিম তার জবান আল্লাহ পাকে দিছেন, সারা নবী অকলরে আল্লাহ পাকে কিতাব দিলাইছেন, তান কালাম দিছেন না, তান জবান দিছেন না, আমরারে আল্লাহ পাকে তান জবান দান করছেন। এবার কই না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কেন আল্লাহর কালাম নান জি? হ্যাঁ, এই আল্লাহ তান খুদ কুদরতি জবান ওখান আমরা দিছেন। মুসা আলাইহিস সালাম লিয়া যাও তৌরিত, হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম লিয়া যাও জবুর, ঈসা আলাইহিস সালাম লিয়া যাও ইনজিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে দিলাইলাম আমার কালাম। একবার কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, তোরা চিন্তা করো, যেখান এর এর কারণে এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি, যত কিছু আমরা দেখি আর সারা আল্লাহর সৃষ্টি, কিন্তু একটা বস্তু আল্লাহ পাকে আসমানের তলে জমিনের উপরে রাখছেন, যেটা আল্লাহর মখলুক নাই, যেটা আল্লাহর সৃষ্টি নাই, সেটার নাম হইল কোরআনে করিম, সেটা আল্লাহর জবান। একবার কই না সুবহানাল্লাহ। আমরা কত খুশনসিব আল্লাহর জবান ফাইলাইছি, আমরা আল্লাহর কালাম ফাইলাইছি, আর আল্লাহরে ভাইতাম বাকি রইছে কথা নেন। হ্যাঁ, আল্লাহর কালামর ইত্তেবা করিয়া আল্লাহরে ভাইতাম। আকাই আমদার সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আজ আপনার আমার কাছে কালামর দাম নাই, জবানর দাম নাই, আল্লাহর কলিমার দাম নাই, যার কারণে হাজার কেহনি এক না শুননি আস্তাদিন শুনিয়া আল্লাহর দেবা জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম পারি না।
আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কলিমার জিকির করতে পারি না, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে পৃথিবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর জমিন আইবায়, আমি তোমার দণ্ডে সম্বোধন করি জানাইয়া দিয়ার শেষ শব্দ যদি তুমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসতে পারো, তাইলে আমি বিশ্ব নবী তোমার দণ্ডে হইয়া যাইয়ার ওয়াদা দিয়া যাইয়ার আমি আল্লাহর রসুলে হইয়া আর মরার সাথে সাথে তোমার কবর জান্নাত হই যাইব, কও সুবহানাল্লাহ। তাইলে আমরা সারাই শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি না নাই? মাতালা চাইলে মানমুনি হা হা না কইবা আছে নি না নাই? তাইলে বেনমাজি হালতে মুক্ত হয়ে যাবি। আর সারা দুনিয়ার মানুষে কইন বাবা কো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বেনমাজি বেটার মুখে দিবার হইবন, তোরা হা না কইবা বার হইবন, বেজার হইবা না, মাঝে দিয়ে এখান মাত মাতি টার্গেট নাই আর কিছু টার্গেটও করি আর আমরা যে গুরু ভাই আনতে ও ছোটো ভাই হাত ছাড়ো চাই হাত ছাড়ো হাত ছাড়ো বেজার হইও না, ইলা বইন না কুটিমুটি বেটা তুমি যদি ইলা খাঁচি মারো রে বাবা তাহলে বাকি জিন্দগি যাইতে কিলা। কারণ এর একটা কথা শুনবা, কোরআন আর হাদিসের মাত কথা যেন হয় ই জায়গাত কিন্তু বাদবে না বইলে লাভই তো নাই, লাভইব মাতই না কেন? একটা ডিসির সামনে গিয়ে আপনি আমি যদি বই উবাই তাহলে রুম খারাপ থাকবেন না না মাতই না কেন? আর ইন ফয়লা বইছি আল্লাহর করো দুই নম্বর হাদিস আর কোরআন সম্পর্কে আলোচনা কর, এখান তো দিল মন বডি আট ফাও সব এক জু করিয়া ঢর বয় লইয়া বয় লাগবেন না না? হ্যাঁ, আর এই সময় ডর বয় ফয়দা হয় না, তুমি মুমিন নাই আল্লাহর জাতে বরমাই যায় ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ কই যায় এরাই তো প্রকৃত মুমিন, এরাই তো আসল ইমানদার, যখন আমি আল্লাহর স্মরণ তাদের সামনে আলোচনা করা হয়, আমি আল্লাহ নিয়ে আসার সময় আমরা তাদের সামনে আলোচনা করা হয়ে যায়, তখন ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমি আল্লাহর ডর হয়ে যাই যায়। একবার কও না সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহর ডর ফয়দা হয়। এখন যদি আমরা ওয়াজ নসিহত বোয়ার বাদে আল্লাহর ডর ফয়দা হয় না, তাইলে আমার ইমানের দুর্বলতা আছে নি না নাই? তোরা হা না খো না আছে নি না নাই? হ্যাঁ, আমরা তো ইমানের দাবির মাঝে আছি, আর সাহাবায়ে কেরাম ইমানের ভয় ভীতির মধ্যে ছিল, ডিফারেন্স আছে আমরার মাঝে। হ্যাঁ, আমরা ইমানের দাবি করি, কিলা দাবি করি, নমাজ না পড়িয়া ইমানের দাবি, রোজা না রাখিয়া ইমানের দাবি, বেপরদা বেহায়া হইয়া মহিলা ইমানের দাবি, সুজগোস মদ গাঞ্জা খাইয়া ইমানের দাবি, বহুত মানুষ আছে কয় নমাজ যদি পড়ি না মসজিদ যদি না যাই সুজগোস মদ গাঞ্জা খাইলা ইমান কিন্তু ঠিক আছে রে ভাই, আছে নি না নাই? মাতেন না আছে নি না আইলা মানু আছে নি না নাই? সব জায়গাত আছে নি, তা বেশিরভাগ মেজরিটি হলা আপনি তার তোরা দাঁড়া লইয়া দেখেন না? হ্যাঁ, আপনি নমাজ পড়িয়া কিতাও করে লইছো কইব তো যাওক। আমার হওয়ার উদ্দেশ্য হইল আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে জানাইন এরাই তো প্রকৃত ইমানদার, এরাই তো প্রকৃত ইমানদার, যারার সামনে আমি আল্লাহর স্মরণ করা হই যায় তখন ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমি আল্লাহর ডর ফয়দা হই যায়। আল্লাহর কসম ইমানদারের লাগিয়া দুনিয়া আখেরাত সফল করার লাগি সবচেয়ে বড় যে বস্তু সেটার নাম হইল আল্লাহর ডর। একবার কও না সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বার বার কইলা মানুত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আমারে ডরাও। হ্যাঁ, বার বার কইলা আমরা আল্লাহরে ডরাইনি, বিলকুল ডরাই না আমরা আল্লাহ ডরাই না। এর বাদে আল্লাহ কোজা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, যে সময় আমার কোরআনে কারীম তাদের সামনে তুলিয়া ধরা হয়, আমার কোরআনে কারীম আমার বান্দাগুলোর সামনে উত্থাপন করা হয়, আমার কোরআনে কারীম আমার গুলামগণের সামনে যে সময় তিলাওয়াত তরজমা তাফসীর শুনানি হয়, আল্লাহ কইছে যাদাতুহুম ঈমানা আমার বান্দাগুলোর ঈমান খালি বর্ধিত বাড়িতে থাকে। আরো জোরে একবার কও না সুবহানাল্লাহ। তাইলে ঈমান বাড়াইতে হইলে কোরআন শোনার দরকার আছে নি না নাই? সরাই মাতি না একবার? আমি কিন্তু চেষ্টা করবো আপনার ধরে ওয়াজটা বুঝাইবার, আপনারা চেষ্টা করা লাগবো ওয়াজ বুঝবার, করা লাগবো না নি?
হেৰি কোনো কোৱা যদি এখন টাইম পাছ কৰোঁ আমি টাইম পাছ দিলেই কত জাত ওৱাজ জমিনো আছে। আজিকালি ওৱাজ আলোচনা মশৰা কৰোঁতে আলিমসকলৰ মশৰাও লৈ না, আর আলিম যাচাই করতেও জানে যেন বেটা অবেটার ঠান্ডা বা লয় এরে লাগবো রাজ্য তো খানো বুঝাবুঝির কোনো মাতো নাই, ওলা বাজার চলেন না তোরা হানা হই না। হ্যাঁ কলিকাতা লাগে কলিকাতা লাগে আনো চতুর বেদি হইতো চারটা বেদ যজ্ঞে জানে বেদর আওয়াজ শুনলে কোনো ফায়দা আছে মাতই না খেলে চতুর বেদি হইতো এই সাহাবাই কেরামে বেদ দিয়ে কোনো আওয়াজ করছেন কত যা ডিমেরিট আছে এটা মাটি যদি সে কইবাও কোনোকে খারা করে লাগি গেছেন বিজলাই তোলা মারছি আর ফলো একবার জোরে আমার ভাই অকল আর বুজুর্গ হল আমি আবার পিছনে গেলাম যে ওয়াজ আপনার জানা আছে কিন্তু বুঝা নাই। যখন মানুষে ওয়াজ বুঝি লইব জানা কথার উপরে তার বুঝ আমাইব তখন সে আমল খড় হইব। একবার কইছো ভাল আল্লাহ ও যে জমা তো চার মাস চিল্লা এটা কিতা লাগি দেন মানুষে এই কথার সমুজ হইবার লাগিয়া এই কথার সমুজ হইবার লাগিয়া হে জানে নমাজ পড়া লাগে পড়তে পারে না, ই মহিলা জানে পর্দা করা লাগে করতে পারে না, খালি যেন যাই মানুষের কেন হুজুর পর্দার সুদর গুসর মদর রুটিন দেয়নি তো ঠিক আছে দেই না আমরা রে, কিন্তু এটা সব হাওয়ার যায় কিতা লাগিয়া যারা শুনে তারা বুঝ লইতে চায় না। একটা কথা বুঝ লইলে যদি কসম খোদার ও কথার সমুদ যদি আজ মুসলমানের মহিলার মধ্যে ঢুকি যায় যে আমি একজন মহিলা মানুষ যদি বেপর দামি ঘুরি তাহলে চব্বিশটা ঘন্টা আমার কারণে জমিন জিনা হইতে আছে। কারণ বিশ্ব নবীয়ে ফরমাই দিয়া একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব এই মহিলার বায় যদি কোনো মানুষের চায় চকুর জিনা হইব কোনো মানুষের দিল দি যদি চিন্তা করে দিলর জিনা হইব একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব পশুপক্ষী কীট পতঙ্গ গাছ তরুণতা তার উপরে লায়নত করতে থাকব এখাতো কি আল্লাহর লায়নত লায়নতুল্লাহ ও লায়নতুল মালাইকা আল্লাহর লায়নত হইব আল্লাহ রসুলের লায়নত হইব কারণ একজন বেগানা মহিলার কারণে হাজার হাজার পুরুষগুলোর ইমান ধ্বংস হইব জানে এই মহিলায় কারণ আমি যদি বেপর দাওয়া মারা যাই তাহলে জাহান্নামী পোশাক আমারে ফরাইয়া দেব হইব জাহান্নামী লেবাস আমারে ফরাইয়া দেব হইব আমারে যে সময় দুজক ফেলানি হইব এই সময় আমার ও জাতীয় একটা কুণ্ডলিত ফেলানি হইব এই জাতীয় বেপর্দা মহিলাগুলোরে নবী যে ফরমাই দিলাম আমি মেয়েরা জগিয়া দেখলাম এক আগুনের কুণ্ডল বড় ডেকসি লাখাইন বড় ডেকসি জ্বলা আপনার মুখ হটুতে ছুটো থাকে আর আপনার দুই সাইডও সাইড বড় থাকে আমি গিয়া দেখলাম আগুনে জেলার ডেকসিত বাদ উতরাই যে সময় তলে দিয়ে যায় উফরে দিয়ে উঠে ওলা নরার পুরুষ মহিলা এবং পুরুষ খালি জাকার নামর আগুনে জ্বালার উফরে দিয়ে তলের নিচে দিয়ে লইয়া আমি বরিষ্ঠা হলরে আমি জিব্রাইলকে জিকাইলাম ও ভাই জিব্রিল এরা খারা এবং এরা খে আপনি তোলা খোকুয়া চাই তখন হজরতে জিব্রিলে কইলা ও মুহাম্মাদুর রসুলুল্লাহ ফলক একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনার বেপর্দা মহিলা জানি আর জিনাকুর মহিলা এবং পুরুষ তারা বেপর্দা জমিন গুরিত তারারে দেখিয়া মানুষের চকুর জিনা করত মুখর জিনা করত দিলর জিনা করত এরারে এই কবর এই জাহান্নামের মধ্যে রাখা হয়েছে জালার বাদে আজ মহিলায় পর্দা থাকি দূরে জানার বাদে পুরুষে তার চকুর হেফাজত নাই জানার বাদে মুসলমানে সুদ খায় জানার বাদে মুসলমানে ঘুষ খায় কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা খায় কই পিছে রওয়ানা বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أكبر فوري صلى الله عليه وسلم তো আমার মূল পয়েন্ট আছিল এই সব জানিয়া মানুষ নাফরমানির মধ্যে দাবিত আর সব জানিয়া মানুষ আল্লাহর বিধান থেকে বহু ক্রুশ দূরে
তার পিছনে প্রথম যে কারণ হইল সেটা হইল দিনর সচি সহি সমুজ তার ভিতরে ঢুকছে না। মাত বুঝা গেছে নি? তোরা একটু মাথায় না কেনে মাত বুঝা গেছে নি? দুনিয়ার সমুজে পাইছে, খারে খোয়া লাগে উঠিয়া বাউ সেতো যাও, মাস্টার সাহেবের খোয়া লাগে নি বর্তে দিন তোমার ডিউটিত যাও, আমারে খোয়া লাগে নি আপনার ডিউটিত যাও, না দুনিয়ার ব্যাপারে কেউ কিচ্ছু খোয়া লাগে না, কিন্তু দিনর ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা দূরে। তার কারণ হইল আমরার কাছে দিনর সমুজ নাই। এখন ফয়েল আলম্বর মাত হইল এখানে বোয়ার বাদে সমুজটা ফাইব খে যে লইতো চাইব, মাত বুঝা যান নি? তোরা খালি আমার থানে মাতি দিলা সারাই মাতই না, বুঝা যান নি? দয়া করি আহানা কইবা, তখন আমি বুধ ভাইমু আপনারা বুঝরা, হ্যাঁ কারণ আপনারা বুঝ লইতে চাই না, আমি দিতাম পারতাম না। আগে কইছি আমার হলো এক বেটা, এক বেটা আসলা বৃদ্ধ বেটি নাই বেবি নাই, আর এক বৃদ্ধা আসলা তানো স্বামী নাই, মাত বুঝার নি? তো বৃদ্ধা বেটিয়ে এক চিন্তাধারা করলা, দুজনের আগা পিছা বাড়ি যে আমারও স্বামী যেহেতু নাই আর ই বেটারও যেহেতু তার কোনো স্ত্রী নাই, তে আমরা দুজন এক বেদেশ হলাই, সুতরাং আমরা এক কাম করি, যদিও বেটারে আমি জামাই লই লাই, তো একজনে আরো জনের খান্ডারি হয়ে গেলাম কি? বেটির মনে মনে এক চিন্তাধারা আইস। তো একদিন করছে কিটা বানাউটি হুদ্দা বানাইয়া গিয়া আনিয়া বেটারে কইছে, সাব আমি খাইল রাইত এক স্বপ্ন দেখলাম। বলে কিতা দেখছো? বলে রাইত দেখছি তুমি আমারে বিয়া করছো, মাত বুঝা যান নি? ই বেটা বড় চিন্তা, বড় চিন্তা ফিকিরালা মানুষ, বড় এক কৃপণ মুখা মানুষ আসলা। ও থাইন চিন্তা করলা, ইগুরে এখন বুড়া বয়স আমার গলাত লাগাইতে ইগুর খানি মর সর সারা যাব লাগবো না, ও তাইন আরে কইলা বলে অবাই চাও তুমি খালি একলা দেখলে কি লইব, আমিও তো দেখা লাগবো, মাত বুঝা গেছে? এখন আমি যদি দেখি না তোমার দেখাই কোনো বিয়ে হইব না। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আমি হাজার চেষ্টা করি অফলাইন ধরে বুঝাইবার, আপনারা যদি সাইন বুঝ লই তা না খেয়ে দিতে পারবেন, খুব বেশি বৃষ্টি ওর আপনারে গড় গড়ালিয়ে কইলা তোলা ফানি উঠাও তাকি, আপনি বাল্টিও উফতা তুলে আমার দড়ি জানতে হামাইব নি কে, তাইলে কিন্তু বাটি হলে দড়ে লাগবো না। হ্যাঁ তাইলে আপনারা পুরা সচেতন থাকবা, আমি অফলাইন ধরে বুঝাইবার 100% চেষ্টা করবো, আর আমার আল্লাহ আপাকে অফলাইন ধরে সমুজ দিয়ে উঠাই আনি ভাই আবার হকা সুবহান আল্লাহ। হ্যাঁ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবীর হাদিস, আমার আল্লাহ রসুল ফরমাইলা মান ইউরিদিল্লাহ, আল্লাহ যার লাগি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যে মানুষের লাগি ইচ্ছা পোষণ করেন খায়রান বালাই কর্তা, মাত বুঝ ভাইবা, আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে ইচ্ছা করেন যে মানুষটার লগে কানেকশন জুড়ি লইতা, আল্লাহু আকবার, বহুত বড় মাত নানি। হ্যাঁ ও আল্লাহর নবী ফরমাইছিলা ইউফাক্কিহুহু ফিদ্দীন, ও মানুষটারে আমার মহান আল্লাহ দিনর পাক্কা সমুজ দান করিলা, একবার কও না সুবহানাল্লাহ। জ্ঞান আমার জ্ঞানী শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিত ভাইরা, বহুত মনে করো দিন জানো হাত জানা, তুমি কি জানবাই, বহুত লক্ষ লক্ষ কর মুসলমান আছে তোমার আমার তাকি বেশি ইসলাম জানে রে ভাই, কিন্তু তার ভিতরে সমুজ নাই, আবু যে গেলে আমরা তাকি বেশ জানতাম, আবু লোকবে আমরা তাকি বেশ জানতাম, হ্যাঁ আবু লোকবে আমরা তাকি বেশ জানতা, আব্দুল মুত্তালিব নবীজির দাদায় আমরা দাদায় আমরা তাকি বেশ জানতা, কিন্তু তারা জানায় কোনো কাম আইসে না, কারণ তারা দিনের সমুজ লইবার ইচ্ছা নাই, আমার আল্লাহ তার দিনের সমুজ দেন রে ভাই। দিনের সমুজটা বাবা বড় কঠিন, আজ যে বেটিয়ে ফর্দার আর গোছে না এখানে তাই ইসলামের সমুজ পাইছে না, তাই নামে মুসলমান রেওয়াজি মুসলমান, হ্যাঁ ট্রেডিশনাল মুসলমান, কিন্তু সমুজটা পাইছে না, যারা ফাইলাইছে পৃথিবীর কোনো শক্তি তারা নাবরমানি ঘুরাইতে পারতো না, পারবো নি তোরা খানা কই না, পাক্কা এক নমাজি মানুষরে আস্তা পৃথিবীর শক্তি, আমি কসম খাইয়া কইতাম পারবো, পৃথিবীর শক্তি তার সামনে যদি আইয়া খাড়া হয় তারে নমাজ থেকে ঘুরাইতে পারবো নি, পারবো নি? হ্যাঁ কইব পৃথিবীর শক্তি জানে কয় আমারে মারে মারি কাতল করিলা, কিন্তু আমি নমাজ ছাড়তাম না, ছাড়বো নি হোক বাসাই, দিনের সমুজ তারে হয়, দিনের সমুজ কারে হয়, হজরত আপনার হজরতে
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরা বাড়ুয়া জিব্বার মাত কথা সেটা আইতো না, খালাসিয়া মানুষ একবার দেখলে আরেকবার দেখবার মনে হইতো না, হাবশি গুলাম। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছিলেন, আমি মিরাজে যখন গেলাম বুধ পাইলাম আগে আগে খেখালি দৌড়ার ফার্স্ট আওয়াজ আমার বিলালের আমার জানা আছে, হলো গিয়া আমি বুধ পাইলাম আমার আগে আগে বিলালে খালি মেয়েরা জগিয়ার জন্য তোর মধ্যে দৌড়াইরা একবার খৌনা সুবহানাল্লাহ। পৃথিবীর শক্তি বিলালের সামনে আসিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে রে ভাই, আমরা সারা কিসা জানি গো, আমরা কিসা জানি, কিন্তু সমুদ্র এবার চিন্তা একবার করলাই না, বিলালকে প্রখর রৌদ্রের মধ্যে বালুকা রাশির উপরে চিত করে সোহানি হয়ে যাইত, আত ফাও টানাইয়া নিয়া লোহার ফেরেক মারা হইত, লোহার ফেরেক মারা হইত, বিলালর সিনাত ফাত্তর রাখা হইত, মাটির তলে আংরাত আগুন জ্বালাইয়া বিলালকে সোহানি হইত, একমাত্র হইত বিলাল, আল্লাহর কলিমা তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেবা হবে, আল্লাহ রসুলের নাম তোমার মুক্তাকে ছাড়ি দেও তুমি মুক্তি, আর যদি আল্লাহ রসুলের নাম না ছাড়ো তাহলে এইভাবে প্রকার করিয়া দুনিয়াটাকে বিদায় দেওয়া হবে, কসম খোদার দুনিয়ার কোন শক্তি বিলালের মুক্তাকে আল্লাহ রসুল সরাইতে পারে নাই। বেটা কইছে কলে কবজায় মেশিন চলে আদমের ভূষ হল না, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না, ভরি না একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থোড়া থোড়া আমরা আগে দিয়ে একবার, যেহেতু কোরআনি মানুষের বইতে একটু ডিস্টার্বর, আমরা থোড়া থোড়া ও কোনাবায় জায়গা আছে আপনি ওদিকে দিবা, ও সাইডে দিবা মানুষের এও কোনাবায় জায়গা আছে, আমার বা ইহলার বুজুর্গ হল, আমি যেহেতু প্রথম ওয়াইজ সেই হেতু আপনার কাছে আমি এই যে দিনের খোঁতাগুলো এফেক্ট করে নাকি ও খোঁতা সম্পর্কে আলোচনা করতাম সাইয়ার, কারণ দুনিয়ার কোনো ভরসা নাই, দুনিয়ার কোনো ভরসা আসেনি কোন চাই ভাই বাবাটা, দুনিয়ার কোনো ভরসা নাই, মৌত খা কোন সময় আইব জানি না, ডেটি এখন তো আপনার আত মৌতর খবর ভাবা যায় যায়নি না না, হ্যাঁ ডেইলি কত মানুষ মতরা, আমার ভাই হলো খালকে হযরত মাওলানা ইমরান খান সাহেব বহুত বালা এক আলিম বরাহর এক রত্ন, আল্লাহর বন্দা খাইল দুনিয়াটাকে হঠাৎ বিদায় নিলা, আমি হয়ে যেতাম কোন সময় বিদায় নিব জানি না, আপনি কোন সময় নিবা জানেন না, সুতরাং আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন সম্পর্কে চিন্তা লাগাও, আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অত সুন্দর করে আমার আল্লাহ ডাক দিতরা ও ইমানদার ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আল্লাহ কইলা ওয়ালা তামুতুন, তুমি জান মরিও না, তুমি জান মরিও না, হে মহিলা তুমি বেপর্দা মরিও না, হে ভাই তুমি সুদ ঘুষ কইয়া মরিও না, আল্লাহ না কথা হে গুলাম বেনমাজি হইয়া মরিও না, হে মহিলা বেপর্দা বেহায় হইয়া মরিও না, হে মহিলা স্বামীর না বর্জা মরমান হইয়া মরিও না, হে পুরুষ তুমি মহিলার জুলুম জালিম বনিয়া মরিও না, জুলুম করিয়া মরিও না, ফরর হক কাইয়া মরিও না, আল্লাহ না কথা বলা তামুথন না, তোমরা মরি মরিও না, এর অর্থ হইল তোমরা জাহান্নামি বনিয়া মরিও না, মরা তো লাগবো না, মরিয়া কেউ পারমনি বাইরে ভাই পারমনি মাতো রাখে নে, আল্লাহ তো কইছেন মরিও না, তোমরা মরিও না, না কতরা মরিও না, তোমরা বলা তামু তন, এর অর্থ হইল তোমরা মরিও না, অর্থাৎ না মরিয়া ফার্থায় নাই, মরা লাগবো, ইজা যা আজালুহম
ফালা ইস্তাগফিরুনা সাআ ওয়ালা ইস্তাগদিমুন। আজরাইল সামনে আইয়া হাজির, আসসালামু আলাইকুম, আপনারা মারে কইতা নাই যদি জন্নতি অঞ্চে কইবা ফক সুবহানাল্লাহ। তো আইয়া যে সময় হাজির হইবা, এখন পৃথিবীর শক্তি যা আছে সারা যদিও না মোদি সুদি সারাই যদি জমিয়া চেষ্টা করেন, খেয়র এক সেকেন্ড নাগা ফিসা করতে পারবানি? মাতই না কেনে পারবানি? ই মৌত আছে না নাই? জেসা করনি এসা বরনি না মানো তো মরকে দেখ, জেলা খড্ডায় ওলা ভাই বে মানো না তে মরিয়া দেখো না ও মুসলমান। ও আল্লাহ বোঝাই যা যা আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআ ওয়ালা ইস্তাগদিমুন। যে সময় আমার মালিকুল মৌত তোমরা সামনে হাজির দিলাইবা, পৃথিবীর শক্তি যদি তোমরা সামনে আনা যায়, কসম খোদার একটা সেকেন্ড নাগা ফিসা করার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ খোঁজা ওই সময় মরা লাগব, এর আগে আল্লাহ খোঁজা ওলা তামুতুন, তোমরা মরিও না, তোমরা মরিও না। আল্লাহ না খোঁজা সুদ ঘুষ মার গাঞ্জা জুয়া লইয়া মরিও না, তোমরা মদ লইয়া মরিও না, বেপর দাওয়াইয়া মরিও না, সুর সামারি করিয়া মরিও না, ড্রাগস খাইয়া মরিও না, তোমরা ব্যবসা বাণিজ্য লেনদেন অবৈধ কারবার করি মরিও না, ফলর হক খাইয়া মরিও না, আমি আল্লাহ না করি আর মরিও না, মরিও না। এর বাদে আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা মরো, মরা লাগবো না, মরিয়া ভার্থায় নাই। ও আন্তুম মুসলিমন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। একবার কও না সুবহানাল্লাহ, এলে আল্লাহর ফরমান, আমরা মুসলমান হইয়া মরতাম নানি, তোরা গানা কই না? এখন যদি শিকাই জাবলাইন তরে বলে পাক্কা মুসলমান আমরা সারা হইছি নি, সবে কইব দিয়, যদি এখন পাক্কা মুসলমানের সূত্রতে আপনি সামনে রাখি আদরা আরম্ভ করি, রুম বাসিলে কমল খালি হইব না? মাতই না, রুম বাসিলে কমল খালি হইজিব গিয়া।